তুরস্কের আনকারা থেকে তুরস্কের আজকের যে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল, সর্বশেষ ফলাফল নির্বাচনে এখন পর্যন্ত বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এখন পর্যন্ত এগিয়ে আছেন। তার যে 26% মতো ভোটের রেজাল্ট আসছে টোটাল ভোটের, তার ভিতরে এরদোয়ান পেয়েছেন প্রায় 54.27%, বাকি তার প্রতিপক্ষ কেমাল কিলিচদারুলু পেয়েছেন 39.75%। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সিনান ওয়ান পেয়েছেন প্রায় 6% মতো। কোন কোন শহরে এখন কোন কোন শহরে কেমাল কিলিচদারুলু পিছিয়ে থাকলেও কোন কোন শহরে তিনি এগিয়ে আছেন। এখনো পর্যন্ত ইস্তানবুলের ইস্তানবুল এবং আনকারার ফলাফল আসেনি। বড় বড় শহরগুলো, বড় শহর সবচেয়ে বড় দুটি শহর যেখানে তিনটি তিনটি করে অঞ্চল রয়েছে, আনকারা এবং ইস্তানবুল এবং বুর্সাতে রয়েছে দুইটা। বুর্সাতে এখন পর্যন্ত এরদোয়ান এগিয়ে আছে, তবে আনকারা এবং ইস্তানবুলে যতটুকু রেজাল্ট ফলাফল পাওয়া গেছে তাদের সমান সমান আছে, এরদোয়ান দেখা যাচ্ছে 1 ভাগ এগিয়ে। এছাড়া আনকারার এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। কোন কোন শহরে ফলাফল এরদোয়ান খুব বিপুল পরিমাণে এগিয়ে আছে, আবার কোন কোন শহরে কেমাল কিলিচদারুলু সে বেশ ভালোভাবে এগিয়ে আছে। এখন পর্যন্ত 28 ভাগ ফলাফল আসছে, 28 ভাগে এআইএ এরদোয়ানের রেজাল্ট 53-তে নেমে গেছে, কেমাল কিলিচদারুলুর ফলাফল 40-এ উঠে গেছে। কেমাল কিলিচদারুলুর ফলাফল বাড়তেই আছে, এরদোয়ানের কমতেছে। কিছু কিছু শহরে আবার আবার এরদোয়ানের খুব বেশি ব্যবধানে এগিয়ে, আবার কিছু কিছু শহরে এরদোয়ান খুবই খুবই কম, এরকমও দেখা যাচ্ছে। তবে সংসদীয় আসনে এখন পর্যন্ত এরদোয়ানের দল বিপুল পরিমাণে এগিয়ে, এখন পর্যন্ত প্রথম 1 নম্বরে রয়েছে এরদোয়ানের একে পার্টি, 2 নম্বরে রয়েছে সিএসপি, 3 নম্বরে রয়েছে এরদোয়ানেরই জোটের আর একটি দল যারা সংসদে আলাদাভাবে নির্বাচন করছে এমএসপি। এছাড়া চতুর্থ অবস্থায় রয়েছে ই পার্টি। যে 28% ভোট এখন ভোটের রেজাল্ট এখন পর্যন্ত আসছে তাতে এরদোয়ান এখনও এগিয়ে আছে। এরদোয়ানের ভোট প্রায় 54%, কেমাল কিলিচদারুলুর ভোট 40%, এছাড়া সিনান ওয়ানের ভোট 5%। দ্রুতই ভোটের ফলাফল চলে আসছে, আর 2-1 ঘন্টার ভিতরে হয়তো দুই ঘন্টার ভিতরে হয়তো একটা ফলাফল চলে আসবে। তবে এরদোয়ান এবং বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিচদারুলুর যে ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বোঝাই যাচ্ছে। এখনো পর্যন্ত যে ভোটের ফলাফলের আভাস তাতে বোঝাই যাচ্ছে যে খুবই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে শহর ভেদে এই ফলাফল খুবই পার্থক্য রয়েছে। কোনো কোনো শহরে এরদোয়ানের সাথে দাঁড়াতেই পারেনি কেমাল কিলিচদারুলুর দল, কেমাল কিলিচদারুলু, আবার কোন কোন শহরে এরদোয়ান কেমাল কিলিচদারুলুর থেকে খুবই কম ভোট পেয়েছেন, যেটা এর আগেও একইভাবে দেখা গেছে। সিএসপি সমর্থিত অঞ্চল থেকে, সিএসপি সমর্থিত শহরগুলো থেকে সবসময় কেমাল কিলিচ মানে কেমাল কিলিচদারুলুর দল সিএসপি প্রার্থী এগিয়ে থাকে, আবার এরদোয়ান সমর্থিত এলাকা থেকে এগিয়ে থাকে। এই যে ইস্তানবুলের পরে ইউরোপ মহাদেশের ভিতরে যে দুটি শহর অঞ্চল, এদিরনে এবং কিরকিলারে, সেখানে সে দুটোতেই এরদোয়ান পিছিয়ে রয়েছে, কেমাল কিলিচদারুলু বেশ ভালোভাবেই এগিয়ে আছে। এছাড়া ইজমিরেও কেমাল কিলিচদারুলু
বেশ ভালোভাবে এগিয়ে আছে। এর বাইরে এরদোয়ান বুর্সাতে, সামসুনে, আমাসিয়া, আকসারাইতে, তারপরে হচ্ছে গাজিয়ান্তেপে বেশ ভালোভাবে এগিয়ে আছে, প্রায় 60% বেশি ভোটে এগিয়ে আছে। তুরস্কের জাতীয় নির্বাচনের ফলাফল ধীরে ধীরে আসছে, এখন পর্যন্ত বুর্সাতে এরদোয়ান বেশ ভালোভাবে গিয়ে, এরদোয়ানের বুর্সাতে 53.53%, অন্যদিকে কেমাল কিলিচদারুলের 39%। কোনো কোনো আবার এলাকাতে আবার সমান সমানও ভোট পেয়েছেন কিংবা কাছাকাছি, যেমন মুস নামক শহরে এরদোয়ানের ভোটের পরিমাণ হচ্ছে প্রায় 68%, কেমাল কিলিচদারুলের 49%। নেফশেহরে এরদোয়ান এগিয়ে আছে, নেফশেহরে কাপাদোকিয়া, জানেন যে আপনারা কাপাদোকিয়া নেফশেহর, সেই নেফশেহরে এরদোয়ানের ভোট প্রায় 65-64% মতো। নিদেতে এরদোয়ানের ভোট হচ্ছে 58.35%। ওসমানিয়াতে এরদোয়ান এগিয়ে আছে, ওসমানিয়াতে এরদোয়ান ভোট পেয়েছে 62%-এর বেশি, 62.62%। সংসদের এখন পর্যন্ত পার্লামেন্ট সদস্যদের যে ভোট, পার্লামেন্টের দলীয় যে ভোট, সেখানে এরদোয়ানের দল বিপুল পরিমাণে এগিয়ে আছে। এরদোয়ানের দল এখন পর্যন্ত পার্লামেন্ট মেম্বার পেয়েছে হলো 306টি, সিএসপি পার্লামেন্টে। রিজেতে এরদোয়ানের ভোট পেয়েছে 75%-এর উপরে, সেখানে কামেল কিলিচদারুলু মাত্র 20%। সিরতে এরদোয়ান পিছিয়ে রয়েছে, সিরতে এরদোয়ান পেয়েছে 45%, সেখানে কামাল কিলিচদারুলু পেয়েছে 52%। 30% রেজাল্ট আসছে, 30% রেজাল্ট আসছে, সেখানে আরো 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 3% 3% ভোটের রেজাল্ট চলে আসছে, সেখানে কেমাল কিলিচদারুলু 40-এর একটু বেশি পেয়েছে, এখন পর্যন্ত 40%-এর বেশি রয়েছে। অন্যদিকে এরদোয়ানের ভোট কিছুটা কমছে, সিপাশে এরদোয়ান প্রায় 70% ভোট পেয়েছে, অন্যদিকে কেমাল কিলিচদারুলু 23% ভোট পেয়েছে, এখন পর্যন্ত 30% ভোটের রেজাল্ট পাওয়া গেছে। তোকাত শহর থেকে, হ্যাঁ, তোকাতের রেজাল্ট আসছে হলো প্রায় 50%-এর, সেখানে এরদোয়ান 66.50% পেয়ে এগিয়ে রয়েছে, তার প্রতিপক্ষ কেমাল কিলিচদারুলু পেয়েছে। এবং তুনজলি একটি শহর, তুনজলি, সেখানে 35%-এর ভোট আসছে, সেখানে এরদোয়ান খুবই সামান্য ভোট পেয়েছে, প্রায় 18%, বাকি 78% কেমাল কিলিচদারুলু পক্ষে পেয়েছে। তুনজলিতে খুবই, তুনজলিতে একে পার্টি পেয়েছে 2%, একে পার্টি 36%, উসাক উসাক উসাকে উসাকে পেয়েছে এরদোয়ান 47, প্রায় 48%, এরদোয়ানের প্রতিপক্ষ কেমাল কিলিচদারুল পেয়েছে 45%। ইউলোবাতে এরদোয়ান 47, প্রায় 48%-এর মতো ভোট পেয়েছে, সেখানে কিলিচদারুল পেয়েছে 45%। তবে দুইজনের ভোটের ফলাফলে বড় পার্থক্য করে দিতে পারে সিনানওয়ান। সিনানওয়ান এখন পর্যন্ত প্রায় 6% ভোট পেয়েছে, প্রায় 6%-এর কাছাকাছি ভোট পেয়েছে। সিনানওয়ানের ভোটে দুইজনেরই প্রথম পর্বে 50%-এ যদি না পায়, সেটার বড় কারণ হতে পারে সিনানওয়ান। সিনানওয়ানের পক্ষে প্রায় 5-6% ভোট চলে যাচ্ছে গেছে এখন পর্যন্ত।
একে পার্টি পার্লামেন্টে এখন পর্যন্ত 306 সদস্য পেয়ে এগিয়ে 6 জন সদস্য পেয়ে এগিয়ে আছে। সেখানে সিএসপি আছে 137, ই পার্টি 39, একে পার্টির জোট এমএসপি পার্লামেন্টে তারা আলাদা নির্বাচন করলেও সেখানে তারা আছে 69 জন সদস্য। এছাড়া ইএস গ্রিন 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 লেফট পার্টি বা বাম পার্টি, যেটা এসডিপি কুর্দিশদের দল যেটার সাথে জোট করে নির্বাচন করছে, তারা পেয়েছে 46টা, এবং অন্যান্য পার্টি পেয়েছে এখন পর্যন্ত 3টা। আনকারাতে এরদোয়ান এগিয়ে আছে, আনকারার ফলাফল পাওয়া গেছে, আনকারার 27 ভাগ ভোট ফলাফল আসছে, সেখানে এরদোয়ান 52.31 ভাগ ভোট পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে কিলিচদারওয়ালও আনকারাতে 40 ভাগ ভোট পেয়েছে, 30.15% ভোট আসছে। আনকারার ভোট এতক্ষণ ছিল না, আসছিল না, সেখানে আনকারার ভোট আসছে। ইস্তানবুল, ইস্তানবুলেও এরদোয়ান এগিয়ে আছে, 48.26 ভাগ ভোট পেয়ে এরদোয়ান এগিয়ে আছে ইস্তানবুলেও। ইস্তানবুলে ভোটের রেজাল্ট আসছে 23 ভাগের 23% ভোটের রেজাল্ট আসছে, সেখানে এরদোয়ান এগিয়ে আছে। বড় দুটি শহরের বলছিলাম, বড় তিনটি শহর, বিশেষ করে ইস্তানবুল, আনকারা এবং বুর্সা, যেখানে অঞ্চল রয়েছে 8টি অঞ্চল, এই 8টি অঞ্চলের ভোটের ব্যবধানই হয়তো প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ব্যবধান এবং পার্লামেন্টে ভোটের ব্যবধানে পার্থক্য গড়ে দিবে। সেখানে এরদোয়ান ইস্তানবুলে এখন পর্যন্ত 2 ভাগ ভোট পেয়ে, 2 ভাগের বেশি ভোট পেয়ে এগিয়ে আছে, এবং আনকারাতেও বেশ 10 ভাগের বেশি ভোট পেয়ে এগিয়ে আছে। ইজমিরে, ইজমিরে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আছে কামেল কিলিচদারওয়ালু। জানেন আপনারা, ইজমিরে, ইজমিরে কামেল কিলিচদারওয়ালু, ওদের ওখানকার সিটি কর্পোরেশনের মেয়র সবসময় কামেল কিলিচদারওয়ালু সিএসপি পার্টি পেয়ে থাকে। তারা ইজমিরে, যদিও ওই ইজমিরে আন্তালিয়া, আন্তালিয়াতেও এরদোয়ানের এর থেকে কামেল কিলিচদারওয়ালু বেশ ভালোভাবে এগিয়ে আছে, যদিও পার্লামেন্ট সদস্যদের এরদোয়ানের দল আন্তালিয়াতে এগিয়ে আছে, তারা পেয়েছে 60টি, অন্য দল এখন পর্যন্ত। ধীরে ধীরে এরদোয়ানের ভোট কিছুটা কমছেই, অন্যদিকে কেমাল কিলিচদারওয়ালুর ভোট কিছুটা বাড়ছেই, আরো কিছু পরে হয়তো বোঝা যাবে। এখন পর্যন্ত 33 ভাগ, প্রায় 33 ভাগ ভোটারের ভোটের ফলাফল চলে আসছে। সেখানে এরদোয়ান আছে 53.37 ভাগ ভোট পেয়ে এগিয়ে আছে, অন্যদিকে তার প্রতিপক্ষ কেমাল কিলিচদারওয়ালু পেয়েছে 40.48%, 8.8%। তুরস্কের প্রেসিডেন্ট, পরবর্তী প্রেসিডেন্ট কি এরদোয়ানই থাকবে নাকি তার মসনদে কেমাল কিলিচদারওয়ালু বসবে, সেটা হয়তো আর কিছুক্ষণ পরেই নির্ধারণ হয়ে যাবে, 1-2 ঘন্টার ভিতরে হয়তো নির্ধারণ হয়ে যাবে। এখন পর্যন্ত প্রায় 1/3 ভাগের ফলাফল চলে আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এরদোয়ান এগিয়ে আছে, পার্লামেন্ট সদস্যদের সদস্য পদেও এরদোয়ানের দল এগিয়ে আছে, এবং প্রেসিডেন্ট নির্বাচনের এরদোয়ানের দল ভালোভাবে এগিয়ে আছে। দর্শক শ্রোতা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার লাইভ